माथाभांगा बोरो चाकिया छाड़ा गांव के निवासियों ने मनसाई नदी में लगातार हो रही कटाव को रोकने के लिए और बांध निर्माण की मांग करते हुए विरोध प्रदर्शन किया। लगातार हो रही नदी कटाव से उस क्षेत्र के निवासी भयभीत हैं। लगातार हो रही मनसाई नदी में कटाव के कारण इसी बीच काफी जमीन नदी में समा गई है। नदी से लगातार हो रहे कटाव से आम लोग परेशान हैं। वहीं स्थानीय लोगों का कहना है कि नदी का कटाव लंबे समय से हो रहा है, लेकिन स्थानीय प्रशासन और नेताओं को सूचित करने से भी कोई फायदा नहीं हो रहा है। गांव में 100 से ज्यादा घर हैं, वही नदी से 100 मीटर के अंदर एक गाँव है। अगर अभी ये कटाव को रोका नहीं गया तो पूरा गांव नदी में समा जाएगा। इसी के विरोध में गांव वालों ने इस प्रदर्शन में उतरे हैं। उनकी मांग है कि प्रशासन द्वारा जल्द से जल्द नदी में बांध का निर्माण किया जाए। বড় চকিয়া ছেড়ায় বাতরে বাদ দিতে হবে দিতে হবে দিতে হবে তাহলে আমরা বৃহত্তরের আন্দোলনের দিকে বাধ্য হব। আমরা বৃহত্তরের আন্দোলনের দিকে যাব যাব আমরা বৃহত্তরে অনেক দিন ধরে আমরা এই কুচবিহারের ডিভিশন থেকে শুরু করে আমাদের সর্বস্তরে আমাদের এই মানসাই নদীর বড় চকিয়া ছেড়ায় নদী ভাঙন বিস্তীর্ণ ফরেস্ট জায়গা জমি থেকে শুরু করে এবং মাটির বাঁধটা ভেঙে যাচ্ছে। অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, কিছুটা বিলীন হয়ে গেছে, আর দুই এক দিনের মধ্যে হয়তো রাত্রিবেলায় ভেঙে গেলে পরে এই এলাকার মানুষ এখানে বাস করতে পারবে না। ঘর বাড়ি সব একটু বন্যা আসলে সব ভেসে যাবে। তো আমরা প্রতিটা জায়গায় সর্বস্তরে আমরা এই পাথরের বাঁধের জন্য আমরা সর্বস্তরে দরখাস্ত থেকে শুরু করে নলেজে নিয়ে আসছি, কিন্তু এ যাব তো আমাদের এ যাব তো পর্যন্ত পাথরের বাঁধের জন্য আমরা কোনো সুরাহা কিংবা পাথরের বাঁধ হবে এরকম আমরা কিছু পাচ্ছি না। না হলে আমরা যদি খুব অবিলম্বে যদি পাথরের বাঁধ দেওয়া না হয় আমরা বাধ্য হব বৃহত্তরের আন্দোলনের এই এলাকার বাসী আমরা বৃহত্তরের আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। हालांकि स्थानीय ग्राम पंचायत सदस्य ने कहा कि मामले की जानकारी पंचायत प्रधान और बीडीओ को दे दी गई है, वो फिर से प्रशासन के पास जाएंगे और प्रशासन ने उनकी बात नहीं मानी तो वो बाद में आंदोलन करने को मजबूर होंगे। गत विगत दो वर्ष থেকে আমরা কুচবিহার ডিভিশন থেকে শুরু করে ডিএম অফিস থেকে শুরু করে আমাদের লোকাল প্রশাসন হিসেবে বিডিও থেকে শুরু করে মাথামা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত স্তরে আমরা জানিয়েছি আমাদের বড় চকিয়া ছাড়া যে মাটির বাঁধ থেকে শুরু করে আমাদের যে যে ছয় বিঘা জমি নদী বিলীন হয়ে গেছে এবং আমাদের যে মাটির বাঁধটা একমাত্র ভরসা ছিল এই বর্ষা কাটানোর জন্য সেটাও ভেঙে গেছে। ঠিক আছে, সেটা ভেঙে গেছে, অল্প একটু আছে, এটা একদিনের মধ্যেই ভেঙে যাবে এবং ভেঙে গেলে আমাদের যে যে বাড়িঘর থেকে শুরু করে এই বড় চকিয়া ছাড়া গ্রামে অলরেডি 400 ফ্যামিলি আছে, সেখানে 200 থেকে 250 ফ্যামিলি এই নিচু জায়গাটায় আছে। ঠিক আছে, যদি একবার এই অল্প একটু যে বাঁধটা আছে এই বাঁধটা যদি ভেঙে যায় তাহলে এই ফ্যামিলিগুলো এখানে থাকতে পারবে না এবং যে জমিগুলো আছে এই জমিগুলো নদীতে পরিণত হয়ে যাবে। তাহলে এই যে মানুষগুলোর যে ভবিষ্যৎ, এই মানুষগুলোর ভবিষ্যৎগুলো কী হবে এবং আমাদের যে এখানে আমরা থাকতে পারবো কি না একটা দুশ্চিন্তার মধ্যে আছি। এই বিষয়গুলো সমস্ত স্তরে নজরে আনার পরেও আমরা এখনও সুনিশ্চিত হতে পারি নাই যে আমাদের পাথরের বাঁধটা হবে কি না। ঠিক আছে, আমরা বিগত কিছুদিন আগে প্রধানকেও জানিয়েছি, আমাদের লোকাল হিসেবে প্রধানকেও জানিয়েছি যে আমাদের বাঁধ রক্ষা করার জন্য পাথরের না বাঁশের খাঁচা দিয়ে আপাতত বাঁধটা রক্ষা করুন, কিন্তু সেটাও কোনো ব্যবস্থা করেনি, প্রধানও করেনি, বিডিওও করেনি, আমরা জানিয়েছিলাম কিন্তু কোনো ব্যবস্থা করেনি। ঠিক আছে, আমরা কয়েকদিনের মধ্যে আমরা বীরত্বের আন্দোলনে যাব, আমাদের কর্মসূচি আছে আগামী দিনে পদ অবরোধ, এছাড়া আমাদের কোনো আর উপায় নেই। পদ অবরোধ করে বিডিও অফিস ঘেরাও করবো এবং কুচবিহার ইরিগেশন অফিসেও যাবো।